সার্কিট অফ সুইচ থাকবে, গ্যাসের জন্য আছে তাহলে এটা ইয়া থাকতো থাকতো প্লাস স্লিপ সিলিন্ডার উঠাইলে দেখবো কি ভিতরে আমরা বলছিলাম যে বাতাস বিশুদ্ধ পরিষ্কার করে এয়ার ফিল্টার ইঞ্জিনে বাতাস লাগে দেখতে টানে টানলে ময়লা ঢুকবো দিয়ে এখানে ফিল্টার দেওয়া আটকে রাখার জন্য ক্লাম্প ইউজ করেছে। ইলেকট্রিক্যাল ফ্যান আর ওটা ফ্যান ব্লেডের মাধ্যমে ঘুরে, কথা বুঝে আসছে? কুলিং একটা হলো কুলিং ওয়াটার, একটা হলো কুলিং ফ্যান, কথা বুঝছেন? মাথার নাম কি? তার নাম হলো হাইটেনশন লিড, হাইটেনশন লিড, হাইটেনশন লিড, কথা বুঝছেন? হাইটেনশন, হাইটেনশন, হ্যাঁ। এই নামটা অনেকের মনে না থাকতে পারে, বাংলাটা বলে দিন। এটা ওই প্লাগের তার কইলো যথেষ্ট, প্লাগের তার, কথা বুঝছেন? কিন্তু নাম হলো হাইটেনশন লিড, প্লাগের তার কইলো চলবে তো, বুঝবে আর কি, বুঝার জন্য। এর মাথা থাকে কি? প্লাগ, ওই যে হাইটেনশন লিডের, হাইটেনশন লিডের মারা থাকে কি? প্লাগ, স্পার্কিং পার্ক বা প্লাগ, স্পার্কিং প্লাগ কোথায়? এইখানে ইঞ্জিনের সাথে, ইঞ্জিন হেডের উপরে, ইঞ্জিন হেডের উপরে, ইঞ্জিন হেডের সাথে থাকে, ঠিক আছে? ইঞ্জিন হেড, এখান থেকে আমরা কি দেই? মোবিল, মোবিল মানে ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল, এখান থেকে পানি দেওয়া যাবে না, ইঞ্জিন অয়েল দিতে, ঠিক আছে? এগুলো ডিবিস্টিক, জাম্পিং করে আর কি, ঠিক রাখার জন্য ভিতরে আবার দেওয়া, সকেট জাম্পারের মতো। উপায় কি? এক ইঞ্চি পরিমাণ দিতে হয়, মানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে, বুড়ি আঙ্গুল দিয়ে একটু লুজ থাকা চাই, যদি মানে যদি বেশি ডাইভা যায় তাহলে টাইট দিতে হবে, লুজ হয়ে গেছে। আর যদি বেশি হার্ড হয় তাহলে সমস্যা, এলো ইঞ্জিন ফ্লুই, এটা হলো ইঞ্জিন ফুলি, 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 ইঞ্জিন ফুলি, এলো ইঞ্জিন ফুলি, ঠিক আছে? এলো এলো অল্টারনেটর, বলছিলাম না অল্টারনেটর দেখা যায় না,
কি হয় মানে বজ্র যে বের হয় ময়লা যে বাতাসটা ধোয়াটা সেটা পরে দূষিত বাতাসটা পিছন দিয়ে বের হয় সাইলেন্সার ফাইভ এর নিচে আর এই উপরে টুকুর নাম হলো মিনি ফুল কথা বুঝছেন, এটা অনেক হেভি থাকে, এটা অনেক হালকা, এই জিনিসটা অনেক হেভি থাকে, আগুন বেরো দেখে অনেক শক্ত করে দেওয়া, ডালায় বেশি শক্তিশালী। আচ্ছা গ্যাস পাপার গ্যাস পরিমাপ করার মিটার, মিটার এলো কয়েল, এই কয়েল অনেক হাই পাওয়ার কয়েল, ঠিক আছে, এই কয়েল 36,000 ভোল্ট। এই যত ইলেকট্রিক্যাল সিস্টেম আছে এখানে একটা, আমরা অনেক সময় বাসায় কাঠড় লাগাই না, কাঠড়ের মতো দেখতে মতো ওইরকমই সেম সিস্টেম, সেম কাজ করে, এর ভিতরে ফিউজ থাকে, ফিউজ দিলে থাকে বাসায়, ফিউজও থাকে, আবার অটো সার্কিট ব্রেকারও থাকে, অটোমেটিকলি পড়ে যায়, এরকম সেম সিস্টেম এর ভিতরে আছে। যদি কোনো একটা হেডলাইট বন্ধ হয়ে যায় তার কি হবে, এখানে ফিউজ কেটে দেবে, যদি লাইন শর্ট হয়, ঠিক আছে, এটা হলো ফিউজ বোর্ড, এটা তো ব্যাটারি, এই ব্যাটারি টার্মিনাল টিউব, তাই না, এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা হলো গ্যাস মিক্সচার, গ্যাস মিক্সচার, কথা বুঝছেন, এর নিচে থাকে হইলো শকের জাম্পার, শকের জাম্পার মানে শকার জাম্পার, এর নিচে এর সাথে লাগানো জাম্পার দিয়ে রাখা, ঠিক আছে, এর নিচে লাগানো চাক্কার সাথে এটা সংযোগ, ওই যে খেলে না চাক্কা, এই যে এই শকার জাম্পারের কাজ, ঠিক আছে, শকার জাম্পার এটার কাজ হলো এটা, হ্যাঁ এটা এটা হইলো ওয়াইফার মোটর, এখানে আছে হলো সেলফি স্টার্টার, এই যে কিছু করার নাই, ভালো করে আবার দেখাম উস্তাদ, বড় না সেলফি স্টার্টার।